গলসিত পুরোহিতদের সম্মান জানালো তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই দিন তাদের উদ্যোগে এলাকার শতাধিক পুরোহিতকে সম্মান জানানো হয়। তাদের মনোরঞ্জনের জন্য গলসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা, যেখানে এলাকার বেশ কিছু কলাকুশলী নৃত্য প্রদর্শন করেন। পাশাপাশি মঞ্চে পুরোহিতদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এই দিন অনুষ্ঠানে সম্মান নিতে হাজির হন এলাকার শতাধিক পুরোহিত। পুজোর শুরুতে তাদের উৎসাহ দিতে ধুতি নামাবলী তুলে দিয়ে সম্মান জানান তৃণমূল কর্মীরা। পুজোর আগে এমন উদ্যোগে খুশি হয়েছেন এলাকার সমস্ত পুরোহিতেরা। তারা বলেন, বর্তমান রাজ্য সরকার তাদের জন্য পুরোহিত ভাতার ব্যবস্থা করেছেন, যাতে তাদের মতো রাজ্যের বহু পুরোহিত উপকৃত হয়েছেন। এই দিনও শাসক দলের কর্মীরা তাদের জন্য সম্মানের ব্যবস্থা করেছেন, যা তাদের কাছে খুব আনন্দের বিষয়। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। অঞ্চলের প্রত্যন্ত গ্রাম জুজুটি, সেখান থেকে এলাম পুরুষদের সম্বর্ধনা অনুষ্ঠানে। অনুষ্ঠান দেখে আমি বিমোহিত এবং ওনারা আমাদেরকে সম্মান দিলেন উত্তরীয় ধুতি এবং যেটা পুরুষদের পোশাক, সেই পোশাক দিয়ে এবং অন্যান্য ফুল চন্দন মালা দিয়ে উত্তর বরণ করে নিলেন। প্রোগ্রামটা আমার এত ভালো লেগেছে যে আমি এই ধরনের প্রোগ্রাম আমি কোনোদিন দেখিনি। পুজোর আগে একটা সব থেকে হয়েছে প্রাপ্তি, যে আমাদের তো দিদি পরিষ্কার কথা, দিদি জগজ্জননী, একদম একদম মা দুর্গা, উনি আমাদের এই যে আহ্বান করে প্রত্যেককে শুদ্ধ শান্ত করে দিলেন এবং শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আবার তোমরা আরাধনা করো এবং মানসিক শক্তি তৃপ্তি পাও, এটা তো আমি প্রচণ্ড শুনি। যারা করলো তাদেরকে কী বলবো? তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যারা অর্গানাইজ করলো পক্ষ থেকে। তাদেরকে তো আমি বলিয়ে দিয়েছি যে ওই গান্ধী পরিবার 30 বছর যা না করতে পারে, বাম পরিবাররা 30 বছর না করতে পারে, তো আমার দিদির পরিবাররা সুন্দরভাবে আমাদেরকে আমাদের কথা ভেবেছে। আমার নাম হচ্ছে মধুসূদন গাঙ্গুলি, আমি একজন ব্রাহ্মণ তন্ত্রধারক হিসেবেই কাজ করি এবং কিছু গৃহশিক্ষকতাও করি। দেখুন, পুজোটা যে সমস্ত ব্যক্তিরা করছে, আমাদের এই পুরোহিত মশাইরা, ওই পুরোহিত মশাইদের দ্বারাই পুজোর কাজ সম্পূর্ণ করা হয়। আমরা এটা ভেবেছি যে পুরোহিত মশাইদিকে যদি একটা আনন্দ প্রদান করা যায়, সেই জন্যেই আজকের এই কর্মসূচি। আজকে ধুতি নামাবলি এগুলি দেওয়া হয়েছে, পুরোহিতদিকে খুশি করার জন্যই আমরা এই ধুতি নামাবলি এগুলোকে দিলাম। আর পুরোহিতদের কাছে আমরা একটা বার্তা দিলাম যে যখন পুজো করতে যাবেন, আমাদের আপনাদের সবার বাড়ির কল্যাণের জন্যে আপনারা একটা পুজো কমিটির সাথে আলোচনা করে পুজো প্যান্ডেলটা ঘুরে দেখবেন, জেনারেটর যেখানে লাগিয়েছে সেই জায়গাটা একটু দেখবেন, ইলেকট্রিক যেখানে লাগিয়েছে সেই জায়গাটা দেখবেন, সবাইকে এই বার্তা পৌঁছাবেন, তাহলে আমারও ভালো হবে, আপনারও ভালো হবে, আমারও পরিবার ঠিক থাকবে, আমারও পরিবার ঠিক থাকবে। এই সকলের এই বার্তা পৌঁছাবার জন্যই আজকের এই সভাটা করা। কতজনকে দিলেন আজকে? আমরা 100 জনের মতো দিয়েছি, 100 জনের মতো পুরোহিত মশাই। আমাদের বলছি 2 নম্বর বলকে বিভিন্ন অঞ্চলের থেকে সবাই এসছে, যারা মানে রেগুলার পুজো করে সেই সমস্ত ব্যক্তিদেরকেই দেখে দেখে আমরা দিয়েছি। আপনারা বলতে কারা দিলেন? আমরা বলতে গলসি 2 নম্বরের এই তৃণমূল কংগ্রেসের দলের কর্মীরা, আমরা এই কর্মীবৃন্দ সকলে মিলেই এই উদ্যোগটা। আমি শেখ সাবিরুদ্দিন আহমেদ, গলসি 2 বনভূমি কর্মদল। পুরোহিতদের সম্বর্ধনা দেওয়ার কারণ হচ্ছে করোনা পরিস্থিতিতে যেভাবে পুরোহিতরা বিভিন্ন দিক থেকে, অনেক দুস্থ পুরোহিত আছে আমাদের এলাকায়, তাদের কথা চিন্তা করে সামনে পুজো, সবাই তো আনন্দ উৎসবে মেতে থাকে কিন্তু তারাই মায়ের আরাধনা মূল কাজটা তারা করে, তাই তাদের কথা মাথায় রেখে আমরা অল্প কিছু তাদের যে পুজোর পরিহিত সামগ্রী সেগুলো ব্যবস্থা করেছি। এই জন্যই আমাদের এই অনুষ্ঠান করা, তাদের হাতে কিছু দিতে পেরে আমরা নিজেদিকে ধন্য মনে করছি এবং তারা যদি এগুলো পেয়ে আরও মানে ভালোভাবে কাজ করতে পারে, পুজো অর্চনা করতে পারে, তার জন্য তাদেরকে একটু উৎসাহ প্রদান করা, এটাই আমাদের লক্ষ্য।